পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিয়ে সোমবার জেলা পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও পাথারকান্দির বিধায়ককে নিয়ে ডিসি কনফারেন্স হলে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৃষ্ট সমস্যা সমাধানের পথ বের করা হয়। অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তের পুতনি ও আদমটিরা এলাকা দিয়ে বাংলাদেশি চোরেরা পাথারকান্দির সীমান্তবর্তী বিভিন্ন বাগানে প্রবেশ করে জনগণের গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার গরিব কৃষকেরা। জানা গেছে পুতনি এলাকায় প্রায় 1 কিলোমিটার ধরে সীমান্তে কোনো কাঁটা তারের বেড়া নেই। এদিক দিয়ে নাকি দুদেশের মধ্যে বন্য হাতি চলাচল করে, ফলে এখানে ফ্রান্সিস টিকিয়ে রাখা যাচ্ছে না। এই সুযোগকে কাজে লাগিয়ে ওপারের চোরেরা এপারের চোরেদের সাথে হাতে হাত মিলিয়ে পুতনি সহ পার্শ্ববর্তী চা বাগান সমূহে ত্রাসের রাজত্ব কায়েম করে নিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান যে বাংলাদেশি চোরের প্রকোপে এলাকার জনগণকে সর্বশান্ত হয়ে ওঠার উপক্রম দেখা দিয়েছে। চোরেরা চুরি করার পাশাপাশি স্থানীয় জনগণের উপরে প্রাণঘাতী হামলাও চালিয়ে যাচ্ছে। এতে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে পুতনি সহ আশপাশ এলাকায়। সমূহ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত ত্রিস্তরীয় আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী বিষয়টি নিয়ে ডিসি সহ সীমান্তরক্ষীর কর্তারা অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এসপি আর বিএসএফ আর আমার গাঁও প্রধান অর্ডার বেশ যিমান গাঁও এই জিপিবিলাকৰ গাঁও প্রধান এটা মিটিং হল, মিটিং হল ইন্টারন্যাশনাল বর্ডার কেইটামান ইস্যু আছিল, এইটো লৈ এটা হাউ টু মিনিমাইজ দ্য প্রবলেম এইটোর কারণে মিটিং কি প্রবলেম আছে বিশেষ করে কি প্রবলেম হলো মাত্র বিশেষকে যে বর্ডার এরিয়ার কেইজনমান গাঁও প্রধানের ইস্যু আছিল যে আমার একজন পুতনি জিপি তাতে আপনাদের শুনেছে কেইদিনমান আগতে বাংলাদেশি মানুষ সোমাই গেল, সোমাই গরু লই গেল, তারপর দুটা মানুষ ইনজুয়ার্ড হল, এনেকা বহুত কেইটা ঠাই কেনকা এই মানুষবিলাক আহে এইটোর কারণে এই ইস্যুবিলাক কেনকা সলভ করা যায় যে বাংলাদেশি মানুষ তাতে সোমাই গেল, সোমাই গরু লই গেল, মানুষবিলাক আমার ইন্ডিয়ান সিটিজেন তেওঁলোককো ফিজিক্যালি এসল্ট করলে মারলে এইটোর কারণে আমি এসপি মহোদয় জেলাধিপতিক কইছিল যে এটা জয়েন্ট মিটিং করে প্রবলেমবিল যাতে মিনিমাইজ করা যায় আর বর্ডার যাতে আরো ভালকে যাতে সব কারণ অনলি বিএসএফে তো দিল্লি যাতে কাম করে আছে তারপিছতো যাতে আমার লোকাল রাইজ তেওঁলোকৰ যাতে হয় অভিযোগ থাকে সবে মিলি যাতে আমার প্রোটেকশনটু হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।